টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আজ আমি কোথায় চলে এসেছি বলো তো? আজ আমি চলে এসেছি আমার কলেজে। দেখো, এক বছর পর পুরো আমার কলেজে আসলাম। তো আমি বাংলাদেশে আসলেই কিন্তু কলেজে আসি, কারণ এখানে আসলে আমার অনেক স্মৃতি, অনেক কিছু মনে পড়ে যায়। বন্ধুদের সঙ্গে আড্ডা, মধুর মধুর সময়, ওরকম সময় কিন্তু জীবনে আর কখনো আসবে না। তো আমি এখানে কিন্তু ইন্টারমিডিয়েট অনার্স পুরো কমপ্লিট করেছি এখান থেকেই। তো চলো, আমি আজ কলেজে ঘুরবো, তারপর অনেক টিচাররা আছে তাদের সঙ্গে কথা বলবো। তো কলেজে সংস্কারের কাজ হচ্ছে, তাই একটু সাউন্ড হচ্ছে, প্লিজ তোমরা ইগনোর করে যেও। তো চলো দেখা যাক। আমার কলেজের নাম হচ্ছে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ। এটা হচ্ছে মহিলা কলেজ। তো এই কলেজে আমার ইন্টারমিডিয়েট অনার্স আমি এখানেই করেছি। তো এক বছর পরে আসলাম। আমি আসলে পরে কলেজ থেকে ঘুরে যাই, খুব ভালো লাগে, চেনা পরিচিত সব জায়গা, সব আগের কথা মনে পড়ে যায়। তো চলো, তো তোমাদের কয়েকটা কথা জানিয়ে রাখি। সেটা হচ্ছে ফরিদপুর জেলা বলমারি থানা বলমারি বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু আমাদের কলেজটা অবস্থিত। তাহলে চলো কলেজের ভেতরে প্রবেশ করা যাক। তো কলেজে ঢুকতেই কিন্তু পিচ ঢালাইয়ের রাস্তা চলে গেছে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, আর দুই পাশ দিয়ে কিন্তু বড় বড় ঝাউ গাছ লাগানো হয়েছে। তো ঝাউ গাছগুলো অনেক সুন্দর দেখতে। তো তোমরা সাউন্ড শুনলেই বুঝতে পারবে কলেজে তো সংস্কারের কাজ চলছে, ছাদ ঢালাইয়ের কাজ চলছে, তো একটু সাউন্ডের প্রবলেম হবে, প্লিজ তোমরা ইগনোর করে যেও। তো চলো দেখা যাক। তো দেখো, ওটা হচ্ছে কলেজের গেট, ওটা রাস্তার পাশেই কিন্তু গেট। তো ওইখানে সংস্কারের কাজ চলছে, গেটের কাজ চলছে, তো সেই জন্যে আপাতত একটা টিনের বেড়া দেওয়া আছে। এখানেও কাজ চলছে, এখানে নতুন একটা বিল্ডিং হচ্ছে। তো দেখো, এই বিল্ডিংটা কিন্তু আগে ছিল না, এখন নতুন করা হচ্ছে। তো আমরা যখন ছিলাম তখন এই এটা ছিল। তো এখানে কিন্তু আমাদের ক্লাস হতো, এখানে কিন্তু আমাদের ক্লাস হতো অনার্স ভবন এক। তো এখানে আমাদের ক্লাস হতো। তো এই পাশে হচ্ছে টিচারদের অফিস কক্ষ, এই যে এইটা হচ্ছে টিচারদের অফিস কক্ষ, এখানে টিচাররা বসে। তো চলো দেখা যাক। এই নিচে হচ্ছে টিচারদের অফিস রুম, উপরেও কিন্তু ক্লাস হয়, উপরেও আমাদের ক্লাস হতো। তো ওখানেও আর একটা বিল্ডিং হচ্ছে চারতলা, ওটাও কিন্তু কলেজেরই হচ্ছে, ওটাও নতুন হচ্ছে, আর ওখানেও তিনতলা একটা নতুন হচ্ছে। তো আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে, আমাদের কলেজটা কিন্তু অনেক বড়। দেখো কতটা সুন্দর, অনেক গাছপালা আর অনেক বড়। তো আমার কাছে কিন্তু কলেজের ভেতরে বেশি সুন্দর লাগে শীতকালে, তার কারণ হচ্ছে কলেজের ভেতরে অনেক ফুল গাছ লাগানো থাকে, শীতের দিনে অনেক সুন্দর ফুল ফোটে, ফুলে ফুলে একদম ভর্তি থাকে, তো অপূর্ব লাগে সেই দৃশ্যটা দেখতে। তো ওদিকে যেহেতু কাজ চলছে তো ওদিকে আমি আর যাচ্ছি না, প্রচণ্ড শব্দ হচ্ছে, তো ছাদ ঢালাইয়ের কাজ চলছে, তো প্লিজ তোমরা ইগনোর করো। তো ওদিকে আর আমি যাচ্ছি না, চলো এইদিকে যাওয়া যাক। একটা কলেজের একটা পুকুর কিন্তু অনেক অংশে সৌন্দর্য বাড়িয়ে দেয়। তো এই দেখো আমাদের কলেজের পুকুর, এখানে কিন্তু বর্ষাকালে আরো জল হয়, তো যেহেতু বৃষ্টি কম, বৃষ্টি নেই, সেহেতু জল কমে গেছে। পুকুরের পাশ দিয়ে এরকম বসার মতন জায়গা করা আছে, আমরা ক্লাসের ফাঁকে এখানে এসে এসে বসতাম, আড্ডা দিতাম বন্ধুদের সঙ্গে, সেসব কথা কিন্তু আমার খুব মনে পড়ে মাঝে মধ্যে। ওরকম সময় কিন্তু জীবনে আর কখনো আসবে না আমাদের। তো আমরা সবাই এখন খুব ব্যস্ত সংসার যার যার কাজবাজ নিয়ে, তো ওরকম দিন কিন্তু আমাদের আর কখনো ফিরে আসবে না। এই যে হচ্ছে পুকুর, আর পুকুরের ওই সাইডে কিন্তু কলেজ হোস্টেল, ওই সাইড পুকুরের ওই সাইডটাই কলেজ হোস্টেল আছে, ওখানে যারা দূর দূর থেকে পড়াশোনা করে ওই সাইডে তাদের জন্য থাকার ব্যবস্থা আছে। আর কলেজের চারপাশ কিন্তু পুরো বাউন্ডারি করা আছে। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা কিন্তু বন্ধুরা মিলে সবাই অনেক কলেজ ফাঁকি দিতাম, কলেজ পালাতাম অনেক আমরা,
সবসময় সুযোগ খুঁজতাম যে অ্যাটেন্ড করার পরেই আমরা কলেজ পালাবো, এরকম একটা অ্যাটেনশন ছিল আমাদের সবসময়। তো আমরা এই যে রাস্তাটা দেখছো, এই যে কলেজ হোস্টেলের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা কলেজ পালাতাম। এই পাশ দিয়ে ওইখানে ওই দিক দিয়ে একটা সরু রাস্তা আছে, ওই পাশ দিয়ে আমরা মানে কখন দেখতাম যে এই সাইডে টিচাররা নেই, তখনই আমরা ওই পাশে পালানোর চেষ্টা করতাম। এরকম অনেক পালিয়েছি। তো এরকম কে কে কলেজ পালিয়ে পালাতে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তো সত্যি খুব মনে পড়ে ওই সমস্ত দিনগুলো। তো স্কুল কলেজ দুটো জায়গায় অনেক আনন্দ করে দিন কাটিয়েছি, তো খুব মনে পড়ে এই সমস্ত রাস্তায় হাঁটতাম, হেঁটে হেঁটে আসতাম, ঠিক আছে, খুব ভালো লাগতো। আসলে আমাদের ওই সমস্ত দিনই যদি সারা জীবন ধরে থাকতো তাহলে আমরা হয়তো খুব ভালো কাটতো, ওরকম দিন কখনো আর ফিরে পাওয়া যাবে না। ওই সমস্ত দিনই খুব ভালো, খুব আনন্দের। আসলে তখন হয়তো আমরা বুঝতে পারি না যে আমরা কী দিন কাটাচ্ছি, তো যখন ওই সমস্ত দিন চলে যায় তখন আমাদের মনে পড়ে যে আমরা কী দিন কাটিয়েছি, ওরকম দিন আর কখনো ফিরে আসবে না। আমার তো এরকমই মনে হয়, তোমাদের কেমন মনে হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। শহীদ মিনার কলেজের তো এখানে হচ্ছে কলেজের অনুষ্ঠান হতো, হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কত আনন্দ করেছি বন্ধু বান্ধব সবাই মিলে সত্যি। তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে কলেজের গেট, দেখো এখানে কাজ চলছে তাই জন্য এরকম ধুলো বালি আছে, কিন্তু এখানেও এরকম করা হবে। বন্ধুরা, আজকে তোমাদের আমি আমার কলেজ ঘুরিয়ে দেখালাম, তো তোমাদের স্কুলও ঘুরিয়ে দেখেছি, আর আজ তোমাদের আমি কলেজ ঘুরিয়ে দেখালাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।